হাই ফ্রেন্ডস, আমি আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে ডিম পোচ। তো চলো আমরা দেখে নিই কীভাবে আমরা ডিম পোচ বানাচ্ছি। তো এসো বন্ধুরা, ডিম পোচের জন্য আমাদের যেটা লাগছে একটা ছোট্ট প্লেট। এই প্লেটের মধ্যে আমরা একটু অয়েল গ্রিস করে নিয়েছি, খুব সামান্য 2-3 ফোঁটা। আর এর উপরে আমরা একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। খুব সাবধানে ডিমটা ফাটাতে হবে যাতে কুসুমটা ঠিক থাকে। আর তার উপরে একটু নুন ছড়িয়ে দিলাম। কুক মোডে চলে গেলাম, গিয়ে হাই পাওয়ার এলো। দেন আমরা ওটাকে পাওয়ারটাকে 60%-এ নামিয়ে দিলাম। 60%-এ নামিয়ে আমরা ডিমটা এর মধ্যে প্লেস করে দিলাম। খুব সাবধানে করতে হবে যাতে কুসুমটা না নড়ে যায়। দেন এটা 40 সেকেন্ডস থেকে 50 সেকেন্ডস টাইম দিয়ে দিলাম তৈরির জন্য। পোচের টাইম আমার ওভার হয়ে গেছে, তো চলো দেখে নিই আমরা এটা কীরকম হলো তৈরি। তো একদম পারফেক্ট ডিম পোচ তৈরি মাইক্রোওয়েভে। তোমরা সকলে এভাবে ইজি প্রসেসে ডিম পোচ বাড়িতে বানিয়ে নেবে।